কেজি ক্লাসের সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি পিয়া সাহা, আমাদের আজকের বিষয় সোনামণিদের সনাতন ধর্মশিক্ষা। আমরা আজকে ক্লাসে যা পড়েছি আমরা বই থেকে অনেক কিছু তোমাদেরকে লিখে দিয়েছি, প্রশ্নোত্তর তোমরা দেখো। সবাই তুলেও নেবে, সবাই একটু তুলে নাও। ঈশ্বরের নাম কখন নেওয়া উচিত? ঈশ্বরের নাম কখন নেওয়া উচিত? সকল শুভ কর্মের আরম্ভে ঈশ্বরের নাম নেওয়া উচিত। সকল শুভ কর্মের আরম্ভে ঈশ্বরের নাম নেওয়া উচিত। যখন যে কোনো শুভ কাজ করার আগে ঈশ্বরের নাম নিতে হয়, তাহলে কী হবে? সকল শুভ কর্মের আরম্ভে ঈশ্বরের নাম নিতে হয়, নেওয়া উচিত। তারপরে আছে দুই, ঈশ্বরের নাম নিলে কি হয়? সবাই লিখে নাও। ঈশ্বরের নাম নিলে মানুষের সকল দুঃখ দূর হয়, মনে শান্তি আসে। ঈশ্বরের নাম নিলে কি হয়? ঈশ্বরের নাম নিলে মানুষের সকল দুঃখ দূর হয়, মনে শান্তি আসে। তারপর আমাদের তিনে কি আছে, যে বিরাট শক্তিময় কে? বিরাট শক্তিময় কে? বিরাট শক্তিময় হচ্ছে ঈশ্বর। বিরাট শক্তিময় কে? বিরাট শক্তিময় হচ্ছে ঈশ্বর। তারপরে আছে আমাদের চার নাম্বার, ঈশ্বর কিসের সৃষ্টিকর্তা? ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা। ঈশ্বর কিসের সৃষ্টিকর্তা? ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তারপর আছে পাঁচ, ঈশ্বর কোথায় বিরাজ করেন? ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় বিরাজ করেন। ঈশ্বর কোথায় বিরাজ করেন? ঈশ্বর সব জায়গায় বিরাজ করেন, পৃথিবীর সব জায়গায় ঈশ্বর বিরাজ করেন। পৃথিবীর সব কিছু কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে ঈশ্বর কিসের সৃষ্টিকর্তা? ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তাহলে আমাদের এখানে পাঁচটা প্রশ্ন আছে, দেখো। আমরা আজকে দশটা প্রশ্ন লিখাবো। তাহলে আমাদের একে ছিল যে ঈশ্বরের নাম কখন নেওয়া উচিত, দুই ছিল ঈশ্বরের নাম নিলে কি হয়, ঈশ্বরের নাম নিলে কি হয়, মানুষের সকল দুঃখ দূর হয়, মনে শান্তি আসে। তিন হচ্ছে বিরাট শক্তিময়কে, বিরাট শক্তিময় হচ্ছে ঈশ্বর। চার, ঈশ্বর কিসের সৃষ্টিকর্তা? ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা। ঈশ্বর কোথায় বিরাজ করেন? ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় বিরাজ করেন। ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় বিরাজ করেন। আমাদের এখানে ছয় আছে, ঈশ্বর কি অনেক? মেয়েরা তোমরা লিখে নাও, ঈশ্বর কি অনেক? ঈশ্বর না, ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বর একজন, ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বরের কি আকার আছে? ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। জীবের মঙ্গল করেন কে? জীবের মঙ্গল করেন ঈশ্বর। জীবের মঙ্গল করেন কে? জীবের মঙ্গল করেন ঈশ্বর।
ঈশ্বর কাকে দয়া করেন? ঈশ্বর দয়াময়, তিনি সকলকেই দয়া করেন। ঈশ্বর দয়াময়, তিনি সকলকেই দয়া করেন। নয় হচ্ছে সব শক্তির মূলে আছেন কে? সব শক্তির মূলে কে? সব শক্তির মূলে হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের কি সীমা আছে? ঈশ্বরের সীমা নেই। ঈশ্বর কি? অনন্ত অসীম। ঈশ্বর অনন্ত ও অসীম। তাহলে আমরা ছয় থেকে আরেকবার দেখি। ঈশ্বর কি অনেক? ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বরের কি আকার আছে? ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। জীবের মঙ্গল করেন কে? জীবের মঙ্গল করেন ঈশ্বর। ঈশ্বর কাকে দয়া করেন? ঈশ্বর দয়াময়, তিনি সকলকেই দয়া করেন। সব শক্তির মূলে কে? সব শক্তির মূলে হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের কি সীমা আছে? ঈশ্বরের সীমা নেই। ঈশ্বর অনন্ত ও অসীম। ঈশ্বর অনন্ত ও অসীম। মেয়েরা তোমরা আস্তে করে তুলে নাও, তোমরা তুলতে না পারলে মা তুলে দেবে, মা বাবা যে আছে সে তুলে দেবে। এগুলো আমরা যেগুলো পড়ছি এগুলো থেকেই পরীক্ষা আসবে। আজকে আমি 10টা পড়িয়েছি, এরপরে আরও কিছু দেব পরের ক্লাসে, আমরা পরের ক্লাসে বাকিগুলো পড়ব, ঠিক আছে? তাহলে আমাদের আরেকবার আমরা প্রথম থেকে দেখি, ঈশ্বরের নাম কখন নেওয়া উচিত? সকল শুভকর্মে আরম্ভে ঈশ্বরের নাম নেওয়া উচিত। ঈশ্বরের নাম নিলে কি হয়? ঈশ্বরের নাম নিলে মানুষের সকল দুঃখ দূর হয়, মন শান্ত হয়। বিরাট শক্তিময়কে, বিরাট শক্তিময় হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর কিসের সৃষ্টিকর্তা? ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা। ঈশ্বর কোথায় বিরাজ করেন? ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় বিরাজ করেন। ঈশ্বর ঈশ্বর কি অনেক? ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বরের কি আকার আছে? ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। জীবের মঙ্গল করেন কে? জীবের মঙ্গল করেন ঈশ্বর। নয় ঈশ্বর কাকে দয়া করেন? ঈশ্বর দয়াময়, তিনি সকলকেই দয়া করেন। সব শক্তির মূলে আছেন কে? সব শক্তির মূলে আছেন ঈশ্বর। ঈশ্বরের কি সীমা আছে? ঈশ্বরের সীমা নেই, ঈশ্বর অনন্ত ও অসীম। তাহলে আজকে এতটুকুই আমরা পরে ক্লাসে বাকিগুলো দেব। তোমরা আজকে 10টা প্রশ্ন করবে, সুন্দর করে পড়ে ফেলবে। আজ তাহলে এতটুকুই, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।